আনলক টু এ বিপদ দেশে রাশিয়াকে টপকে বিশ্ব কোভিড লিস্টে তৃতীয় স্থানে ভারত গোটা দেশে আক্রান্ত 6,97,413 গত 24 ঘন্টায় সংক্রমিত হয়েছেন 24,248 একদিনে মৃত্যু হয়েছে 425 জনের দেশে কোভিডে মৃত্যু হয়েছে 19,693 জনের তবে আশার আলো একটাই সুস্থ হয়েছেন প্রায় 4,25,000 মানুষ চীন আমেরিকার পর এবার কি করোনা এপিসেন্টার ভারত এক মাসে বিশ্ব কোভিড লিস্টে তিন ধাপ চড়ায় জোরালো হচ্ছে আশঙ্কা একদিকে বিপুল জনসংখ্যা অন্যদিকে অপর্যাপ্ত চিকিৎসা পরিকাঠামো এই পরিস্থিতিতে আনলক টু এ বিপদ সামলাতে ভরসা শুধুই সচেতনতা বৃদ্ধি বিশেষজ্ঞদের একাংশ বলছেন ভারতে আক্রান্তের সংখ্যায় শীর্ষে পৌঁছতে আরও বেশ কিছু সপ্তাহ বা মাস বাকি রয়েছে সরাসরি আরও একবার ফিরে যাব তন্ময় প্রামাণিকের কাছে তন্ময় যেভাবে আমরা দেখলাম যে এক মাসের মধ্যে বিশ্ব কোভিড লিস্টে তিন ধাপ উঠে এলো ভারত আমরা দেখেছি যে কয়েক মাস আগে ইটালির কি পরিস্থিতি ছিল ব্রিটেনের কি পরিস্থিতি ছিল সেই সমস্ত ছবিগুলো আমাদের ভয় ধরায় অনেকেই বলছেন যে ঠিকই টাইমলি লকডাউনের কারণে হয়তো একটু বিলম্বিত করা গেছে এই সংক্রমণের হার কিন্তু যেভাবে এখন সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে আমাদের স্বাস্থ্য পরিকাঠামো বলো আমাদের জনঘনত্ব বলো সেগুলো কতটা ভাবাচ্ছে বিশেষজ্ঞদের এটাই সবচেয়ে বেশি ভাবাচ্ছে এবং সবচেয়ে বেশি উদ্বেগের মৌপিয়া 6,97,413 মানে 7,00,000 বলতে গেলে হ্যাঁ 3,000-এরও কম হচ্ছে যে কম সংখ্যক রয়েছে 7,00,000 থেকে সেটা আমাদের দেশে এই মুহূর্তে সংক্রামিত ব্যক্তির সংখ্যা যা রাশিয়াকে টপকে গেছি লাস্ট 20 দিন আমরা টপকে গেছি এই জায়গাটাতে 3 নম্বরে চলে এসেছি তাহলে কি এপিক সেন্টার হচ্ছে তুমি যে প্রশ্নটা করলে উদ্বেগ এই কারণে এত বেশি জনসংখ্যা আমরা আনলক মানে যেটাকে বলা চলে যে লকডাউন করে যে জায়গাটা আমরা তৈরি করেছিলাম সেই সময় আমাদের দরকার ছিল দুটি এক সচেতনতা তৈরি মানুষ ধরে ধরে আর দুই হচ্ছে পরিকাঠামো তৈরি তাকে চিকিৎসা পরিষেবা দেওয়া এই দুটোর কোনোটি কিন্তু আমরা করে উঠতে পারিনি কারণ মোবিয়া তুমি দেখবে যে আমার এই কলকাতা শহরেই বাসে গাদাগাদি করে মানুষজন যাচ্ছেন টেম্পো গাড়িগুলো মেটারোর গাড়িগুলো ছোট হাতি গাড়ি সেখানেও জোর করে গাড়ি থামিয়ে 20-22 জন করে উঠে পড়ছেন সেখানে যদি এই আমার সচেতনতার মাত্রা হয় কিংবা বাজারে চায়ের দোকানে ভিড় তুমি যে কোনো মোড়ে দেখতে পারবে সেখানে মুখে মাস্ক খুলে সবাই মিলে একসাথে চা খাচ্ছেন একসাথে গল্প করছেন এইটা যদি শিক্ষিত এবং তথাকথিত যারা লেখাপড়াটা কম জানেন এই মানুষদের মধ্যে সচেতনতার হার যদি এমন হয় তাহলে উদ্বেগের তার কারণ আমরা তো রাশিয়ার মতো বা ইউরোপিয়ান একাধিক কান্ট্রির মতো কম ঘনত্ব সম্পন্ন দেশ নই অত্যন্ত লাতিন আমেরিকার বেশ কিছু দেশের মতো ভারত অত্যন্ত বেশি যে বলা চলে যে ঘনত্ব বেশি কেন জনসংখ্যার সেই জায়গায় দাঁড়িয়ে উদ্বেগ এই দুটো কারণেই একটা হচ্ছে আমরা কেউ কনসাস নই বা ততটা নই যতটা প্রয়োজন আর দুই চিকিৎসা পরিকাঠামো যেটা প্রয়োজন কারণ ইতিমধ্যেই আমাদের রাজ্যের রাজ্য সরকারকে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে একাধিক চিকিৎসক সংগঠন কতগুলো প্রস্তাব দিয়েছে সেখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় তারা উল্লেখ করেছেন যেহেতু চিকিৎসা পরিকাঠামোর অভাব আছে আমাদের তাই যেটুকু আছে সেটুকুকে কী করে কাজে লাগানো যায় প্রাণ বাঁচানোর জন্য সেইখানে পার্টিকুলার পুঙ্খানুপুঙ্খভাবে তারা প্রস্তাব দিয়েছেন তুমি যে কারণে যে কথাটা বললে সেটার উত্তর বোধহয় এটাই হয় তারা বলেছেন পর্যবেক্ষণ হাসপাতাল তৈরি করা হোক বাড়িতে না রেখে যারা পজিটিভ অথচ শ্বাসকষ্ট নেই বা কোনো সেরকম শারীরিক প্রবলেম নেই তাদেরকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখাও সেখানে একজন চিকিৎসক 200 রোগীকে পর্যবেক্ষণে রাখতে পারবেন যাদের সামান্যতম প্রবলেম হচ্ছে তাদেরকে হাসপাতালের বেড়ে সরকারি বা বেসরকারি যেখানে হোক সেখানে ভর্তি করা হোক কিন্তু আমাদের এখানে এখন অনেকটা এরকম হচ্ছে যে পজিটিভ হলেই তিনি সরকারি হাসপাতালে গিয়ে বা বেসরকারি জায়গায় ভর্তি হয়ে যাচ্ছেন বেডটা অকুপাই হয়ে থাকছে সেই বেডটাকে কিন্তু মানুষের প্রাণ বাঁচানোর ক্ষেত্রে ব্যবহার করা উচিত এমন করলে কিন্তু আমাদের যে পরিকাঠামোর যে ঘাটতি রয়েছে সেটা হয়তো আমরা মেটাতে পারবো ধন্যবাদ আশঙ্কার জায়গায় কিন্তু